আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কি খবর? সবার কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পরে আবারও আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। কিছুদিন যাবত আমাদের ইউটিউবের প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়া বন্ধ ছিল কিছু সমস্যার কারণে। আমাদের যে মেন এডিটিং ডিভাইসটা সেটা নষ্ট হয়ে গেছিল। এই কথা বাদ দিয়ে মূল টপিকে ফিরে আসি। আজকে আমরা দেখব আমাদের হাতের স্মার্টফোনটি দিয়ে আমরা কিভাবে একটা ওয়েবক্যাম সেটিং করতে পারি। দেখা গিয়েছে আমাদের যে ল্যাপটপগুলো আমরা ইউজ করি সেই ল্যাপটপের ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না হয়। দেখা গিয়েছে ক্যামেরা হালকা হালকা শেক করে, কিন্তু হালকা হালকা শেক করে, ভিডিও আপনার ল্যাগ করে। এই রিলেটেড সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা এই ফোনের ওয়েবক্যামটি ইউজ করব। যারা ডেস্কটপ ইউজ করে তাদের ক্ষেত্রে আমি বলবো, যা আপনি একটা ওয়েবক্যাম না কিনে আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনি ইউজ করতে পারেন। যদি বাজেট থাকে তাহলে ভালো মানের ওয়েবক্যাম কিনে নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে কয়েকটা ওয়েবক্যামের লিংক দিয়ে দিব, সেখান থেকে চেক করে নেবেন। আপনার ল্যাপটপে যদি আপনি ওয়েবক্যাম সেটিং করতে চান, যদি আপনার ল্যাপটপে যদি হাই কনফিগারেশনের ল্যাপটপ বা ভালো মানের ল্যাপটপ আপনি কিনে থাকেন সেখানে আপনার ওয়েবক্যাম আছে, তাহলে আপনার এই ভিডিওটা দেখার দরকার নেই। যদি আপনি চান যে আপনার স্মার্টফোন দিয়েই আপনি ওয়েবক্যামের কাজটা চালিয়ে নিতে পারেন। দেখা গিয়েছে যারা অনলাইনে কাজ করে বা অনলাইনে বিভিন্ন প্রকার ক্লাস করে, এই ওয়েবক্যামটা থাকলে এক্সট্রা একটা ফেসিলিটি পাওয়া যায়, ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও। এবং আরেকটা বিষয়, যাদের বাজেট একটু কম বা টোটালি এখনই এই ওয়েবক্যামের পিছনে বাজেট ইনভেস্ট করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা এই স্মার্টফোনটি নিতে পারেন। সো বেশি বকবক করে ফেলেছি এবং এখন মূল ভিডিওতে জাম্প করব। সো ফার্স্ট অফ অল আপনাকে আপনার পিসিতে চলে আসতে হবে, অর্থাৎ আমি পিসি থেকে দেখাচ্ছি। আপনি যদি ল্যাপটপ থেকে করতে চান বা ডেস্কটপ থেকে করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করে। সো প্রসেস কিন্তু এক। সো রাইট নাও দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু রেকর্ডিং হচ্ছে। সো এখন আমি আমার স্মার্টফোনটা দিয়ে, আমার স্মার্টফোনটা আমার এখান থেকে প্রায় দুই হাতের মতো পিছনের দিকে আছে, এখান থেকেই আমি কিন্তু ভিডিওটা ক্যাপচার করতেছি, সেই ভিডিওটা মনিটর করতেছি এখান থেকে। এবং এখান থেকে কম্পিউটারের আমি এখানে রেকর্ড বাটন প্রেস করে রেখেছি, এই দেখেন। এখান থেকে কম্পিউটারে ভিডিওটা রেকর্ডিং হয়ে আমার মনিটরে, অর্থাৎ আমার হার্ড ড্রাইভে যে কিন্তু সেটিং হয়ে যাচ্ছে। সো এখন যদি আমরা ব্রাউজারে চলে আসি, ব্রাউজারে আসার পর নতুন একটা ট্যাব নিয়ে এখানে লিখব আইভি ক্যাম। এই যে আইভি ক্যাম লিখলেই চলে আসবে। সো ফার্স্টে আমরা এই আইভি ক্যাম ইউজ মোবাইল ফোন অ্যাজ পিসি ওয়েব ক্যাম এই লিঙ্কটাতে আমরা ভিজিট করব। সো আপনাদের সুবিধার্থে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো স্ক্রল ডাউন করে একটু নিচে আসার পরে দেখা যাবে যে ডাউনলোড উইন্ডোজ। সো এখানে আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন, উইন্ডোজ লিনাক্স সব ভার্সনেই এখানে আছে, যে যেটাই ব্যবহার করে তার সেটাই এখানে চলে আসবে অটোমেটিক। সো আমরা এখানে উইন্ডোজের জন্যই আমরা ব্যবহার করব। সো এখান থেকে আমরা উইন্ডোজটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে 16-17 মেগাবাইটের একটি সফটওয়্যার, জাস্ট যেভাবে ইনস্টল করতে হয় অন্য অন্য সফটওয়্যারগুলো সেভাবে ইনস্টল করে নেবেন। সো এটা আমি আর দেখাচ্ছি না, যেহেতু আমি ইনস্টল অলরেডি করে রেখেছি। সো আমি একটু দেখাই আইভি ক্যাম। এই যে আইভি ক্যাম নামে একটি অ্যাপস আমি ইনস্টল করে রেখেছি অলরেডি। সো এখন আমরা আমাদের স্মার্টফোনের স্ক্রিনে চলে এসেছি। আমরা ফার্স্টে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমরা সার্চ আইকনে লিখব আইভি ক্যাম, আইভি ক্যাম ওয়েব ক্যাম, এই লিঙ্কটাতে যাব। যাওয়ার পরে এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নিব। সো আমার ইনস্টল করা আছে। তারপরে আপনাদেরকে আপনার স্মার্টফোনে বা যেই ফোন ইউজ করেন না কেন সেই ফোনের সেটিংস অপশনে যেতে হবে। সো আমি আমার শাওমি ফোনটাতে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আপনার ইউএসবি ডিবাগিং অপশনটা আপনাকে ইনেবল করে নিতে হবে। সো অ্যাড সেটিংস এই অপশনে আসার পরে আমার এখানে ইনেবল করা আছে। যেভাবে আপনার ইনেবল করতে হবে সেটা হলো অ্যাবাউট ফোনের ভিতরে যেতে হবে। আমার এখানে এমআই ভার্সন দেওয়া আছে, আপনার ওখানে যেটা ভার্সন দেওয়া আছে সেটার উপরে 5-7 বার আপনার ট্যাপ করতে হবে। এই যে এখানে চাপ দিলে এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে অলরেডি আমার ইউএসবি ডিবাগিং অপশন এনাবল হয়ে গেছে।
সো এখন এখানে আসার পরে এই যে ডেভেলপার অপশনের ভিতরে গেলে এটাই হচ্ছে আমাদের ইউএসবি ডিবাগিং অপশন, ঠিক আছে। সো এখানে এই যে ইউএসবি ডিবাগিং অপশন, এই সেটিংসগুলো আপনাকে এনাবল করে দিতে হবে। ইনস্টল ভার্সেস ইউএসবি, ইউএসবি ডিবাগিং এই সেটিংসটা আপনাকে এনাবল করে দিতে হবে। তারপরে এখানে এই অপশনগুলো এনাবল করে দিলেই হবে, বাকিগুলো যেভাবে আছে এভাবেই থাক। তারপরে আপনি যখন আপনাকে যে আপনি যে অ্যাপসটা ইনস্টল করেছেন আইভি ক্যাম ওয়েব ক্যাম লিখে, সো এখন আমরা সেই আইভি ক্যাম ওয়েব ক্যামে যাচ্ছি। সো তার আগে আপনার ইউএসবি পোর্টটা, অর্থাৎ আপনার চার্জারের সাথে যে পোর্টটা থাকে ইউএসবি পোর্ট, আপনি সেটাও ইউজ করতে পারেন, সেটা আপনাকে এনেবল করতে হবে। করার পরে আপনার পিসিতে গিয়ে এই আইভি ক্যাম ওয়েব ক্যামটা আপনাকে এনেবল করতে হবে। আমি এখানে আমার পিসিতে এনেবল করে রাখলাম। তারপর এখানে যে নোটিফিকেশনটা পপ আপটা এসেছে, ফাইল ট্রান্সফার অ্যান্ড অ্যান্ড্রয়েড অটো, এই অপশনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এই যে আইভি ক্যাম ওয়েব ক্যাম, এই অপশনটা আপনাকে এনেবল করে দিতে হবে। সো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আমার স্মার্টফোনের স্ক্রিন এবং এই পাশে হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন, দুইটার সিমিলারিটি দেখুন। সো এই হচ্ছে এইটার প্রসেস, এটা আহামরি কোনো কঠিন কিছু না, জাস্ট একবার দেখলেই পারবেন। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখতে পাচ্ছেন ভিডিওটি করতে যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে গরম, আজকে সর্বোচ্চ টেম্পারেচার প্রায় 40 ডিগ্রির কাছাকাছি ছিল। সো বুঝতেই পারছেন আজকে তাও রাত্রেবেলা ভিডিও শুটিং করতেছি কী অবস্থা আপনি জানেন। সো বাই দ্য ওয়ে আর একটা কথা বলে রাখি, আপনারা যখন এই আইভি ক্যাম ওয়েব ক্যামটি আপনারা ইউজ করবেন, আপনি এবার চিন্তা করতে পারেন যে আপনার কম্পিউটার আপনার মোবাইল স্ক্রিন অন হয়ে থাকে, সো প্রথমে এরকম একটু আসবে আইভি ক্যাম ওয়েব ক্যাম লেখা আসবে, তারপর আপনার কম্পিউটার সরি আপনার মোবাইল স্ক্রিন আপনার পুরোপুরি অফ হয়ে যাবে, শুধু আপনার মোবাইল স্ক্রিনটাই অন থাকবে। সো এখান থেকে যে ভিডিওটা ক্যাপচার হবে সেই ভিডিওটা আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে যে জমা হবে, শুধু আপনার ক্যামেরাটাই আপনার স্মার্টফোন থেকে অ্যাক্সেস নিবে। সো এখান থেকে যদি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসি, সেক্ষেত্রে এখানে দেখতেছেন যে এখানে এই যে ফটো মোড এবং ভিডিও মোড, আরও কিছু জিনিস আমি দেখেছি সেটা হলো এখানে এই যে লাইট টেম্পারেচার কন্ট্রোল, আইএসও, এগুলা শাটার স্পিড, এই সেই এখান থেকে অনেক কিছু কন্ট্রোল করা যায়। তারপরে এই সেটিং অপশন থেকে এখান থেকে আপনার ভিডিও রেজুলেশান কত ফ্রেম পার সেকেন্ড কী দেখি, এগুলো যাও হালকা পাতলা কাজ করে, একেবারে যে করে না তা না। সো এই হচ্ছে এর মূলত ইউজ। সো আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার যদি একটা ওয়েব ক্যামের আপনার প্রয়োজন হয়। সো এই ওয়েব ক্যাম দিয়ে আপনি মেসেঞ্জার, জুম টু জুম, মানে নানান মানে ক্যামেরা পারপাস যেগুলো আর কি, সবগুলোতে আপনি এই এই আইভি ক্যাম ওয়েব ক্যামটি আপনার স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করতে পারেন। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক তো দিবেনই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অগ্রযাত্রায় অবদান রাখবেন, কারণ আপনাদের না হলে তো আমরা একেবারে শুধু কী বলবো খামাখা, আপনারা না সাপোর্ট দিলে কোনো লাভই হবে না। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সি ইউ নেক্সট টাইম।